সার্চ কমিটি সম্ভাব্য নির্বাচন কমিশনার হিসেবে প্রস্তাবিত 10 জনের নামের তালিকা রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে জমা দেবেন আজ। এই তালিকা থেকে একজন প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে উপস্থিত হয়ে রাষ্ট্রপতির কাছে এই তালিকা হস্তান্তর করবেন সার্চ কমিটির সদস্যরা। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন সংবাদ মাধ্যমকে তথ্য জানিয়েছেন। তিনি বলেন, একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতিকে সহায়তা করতে সংক্ষিপ্ত তালিকা করার দায়িত্বপ্রাপ্ত সার্চ কমিটি বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে তাদের বাছাইকৃত তালিকা হস্তান্তর করবেন। রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশন নিয়োগ আইন 2022-এর আলোকে তালিকা থেকে পাঁচজনের নাম চূড়ান্ত করবেন। খুব শিগগিরই নতুন নির্বাচন কমিশনের নামগুলো ঘোষণা করা হবে বলে উল্লেখ করেন বঙ্গভবনের এই মুখপাত্র।